ট্রেনিং দিয়ে সরাসরি চাকরিতে নিয়োগ করছে একটা সংস্থা গোয়া স্লিপার লিমিটেড তো তার কিছু লোক নেবে সে এবং সেখানে ট্রেডিং দিচ্ছে ট্রেনিং দিয়ে সেখানে তারা জয়েন করবে তো সম্পূর্ণ ডিটেলসে যাই যাওয়ার আগে একটাই বলতে চাই যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে কিন্তু বাজিয়ে দেবেন এটুকু বলতে চাচ্ছি আর বিশেষ করে কি বলবো এখন যা চলছে তো সেই হিসাবে একটা বলা যায় আজকের একটা খবর তো এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে একটা খবর আপনাদের দিচ্ছি আপনারা আবেদন করতে পারেন এবং সেটা অবশ্যই পরীক্ষার হয়তো মানে পরীক্ষা লকডাউনের পরেই হতে পারে করোনার পরেই হতে পারে তো আবেদন তো করে রাখবেন এবং ট্রেনিং চলার অবশ্যই আপনাদের সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আপনাদের স্টাইপেন দেবে একটা তো আবেদন করতে পারেন তো চলুন ডিটেলসে যাই গিয়ে দেখুন কোনটাতে আপনি আবেদন করতে পারবেন কি না তো ফার্স্ট অফ অল দেখুন গোয়া সিপাট লিমিটেড আপনাদের বললাম প্রথমেই যে গোয়া সিপার্ট লিমিটেড থেকে নিচ্ছে তো সেটা অবশ্যই ট্রেনিং দিয়ে তো ইন্ডিয়ান ন্যাশনাল অনলি যারা ভারতীয় রয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং দেখুন ভ্যাকান্সিগুলো যদি আমরা বলি জেনারেল ফিট আর তাহলে এখানে পাঁচজন ইলেকট্রিক মেকানিক এখানে এগুলো পরে আমি দিচ্ছি বেতনটা চাকরি পেলে বেতনটা অবশ্যই হবে আপনি জাস্ট এগুলো দেখুন আগে ইলেকট্রিক মেকান মেকানি এখানে একটা তারপর কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানেও তিনটা এবং আনস্কিলড পঁচিশটা ইআরপি ল্যামিনেটর এখানে পাঁচটা নিচ্ছে তাছাড়া ই অট ক্রান অপারেটর দশজন ওয়েল্ডার ছাব্বিশ জন স্ট্রাকচার ফিটার এখানে বিয়াল্লিশ জন এবং নার্সি তিনজন নিচ্ছে তো তারপরে দেখুন আরও অনেক ভ্যাকান্সি রয়েছে এই জায়গাগুলোতে আপনারা যদি দেখতে দেখেন এখানে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে এই জায়গাগুলো তারপর যেটা দিয়েছে এবং টাইম ফ্রেম যেটা দিয়েছে আপনারা টাইমটা দেখে নিতে পারেন টাইমটা এর দিয়েছে শুরু হয়েছিল চার পাঁচ একুশ এবং লাস্ট ডেট অফ সাবমিশন এবং আপনারা যদি অ্যাপ্লাই করেন আর কি সেখানে অবশ্যই চার ছয় দু এবং সেটা পাঁচটার মধ্যে হতে হবে তবে জেনারেল ভ্যাকেন্সি হিসাবে যদি আপনারা আবেদন করেন তাহলে অবশ্যই আপনাদের আইটিআই থাকতে হবে টিভিটি এখানে থাকতে হচ্ছে এবং অবশ্যই দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের করলে আপনারা আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ানে যেটা দিয়েছে সেখানেও আইটি আইটিআই লাগবে এবং সাথে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগছে তার কমার্স যে ভ্যাকেন্সি একটা যেটা দেখলাম আপনাদের সেটা ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ প্রসেস ডিগ্রি গ্র্যাজুয়েশন লাগবে সাথে ওয়ান ইয়ার থাকলেও হবে না থাকলেও হবে তো আনস্কিল সেটা এখানে পঁচিশটা ভ্যাকেন্সি এখানে দ্য ক্যান্ডেড শ্যুট প্রসেস এসএসসি এসএসসি তে আপনাদের অবশ্যই প্রসেস থাকতে হবে তাই ক্যান্ডিডেট শ্যুট দা ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে আইটিআই এখানেও লাগছে তারপর নিচে এগুলো আপনারা চাইলে ওই তাদের যে সাইটটা রয়েছে আপনার সাইটটা দেখে দিচ্ছি সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে আপনার ড্রেসে দেখবেন তো দেখুন আপনি যেটা বলছেন যে স্টাইপেনের ব্যাপারটা তো দেখুন আপনারা স্টেপেন আপনাদের আপনারা একটা স্টেপেন পাবেন ট্রেনিং ট্রেন ফর দ্য ওয়ান ইয়ার আপনার এক বছর যে ট্রেনিং চলবে সেই ট্রেনিংয়ে আপনারা সাত হাজার টাকা এবং বাকিরা সাড়ে সাড়ে সাত হাজার টাকা মতো আপনারা সেকেন্ড মাসে আর কি প্রথম মাসে সাত হাজার টাকা এবং পরের মাস থেকে আপনারা সাড়ে সাত হাজার টাকা আপনারা ট্রেনিং অবস্থায় পাবেন তারপর দেখুন যেটা অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছে সেটা অবশ্যই ডিমান্ড ড্রাফট ফর দুশো টাকা নিচ্ছে এস টি এস টিদের জন্য ন ফি যারা এস সি এস টি রয়েছেন তাদের জন্য কোনো ফি লাগবে না কিন্তু জেনারেলদের জন্য অবশ্যই দুশো টাকা ফি তারা নিচ্ছে তারপর এদিকে আর কিছু নেই তো তবুও অনেকটা বড় নোটিফিকেশান অ্যাপ্লাই অনলাইন মেবি থ্রো ইমেল আপনারা এই যে মেলটা রয়েছে আপনাদের ডিটেলসটা রয়েছে এই যে জায়গাটা মেলটা রয়েছে এই জায়গায় মেল আপনারা করবেন ঠিক আছে নতুবা এই যে ভিজির আপনার এই যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে ভিজিট করতে পারেন আর আপনার যে বায়োডেটা রয়েছে সেটা অবশ্যই এখানে পাঠিয়ে দেবেন বায়োডাটা এখানে পাঠিয়ে দিলে তারপর আপনার সিলেকশন প্রসেস আপনার কবে কী হবে সেটা আপনাদের জানিয়ে দেবে তো লাস্ট ডেট অফ অরিজিনাল রিসিভ স্লিপার গোয়া একটা দেখুন লাস্ট ডেটটা দিয়েছে দেখুন চোদ্দো ছয় দু হাজার একুশ অবশ্যই চোদ্দো ছয় দু হাজার একুশের মধ্যে আপনারা অবশ্যই আবেদন করবেন এটুকুই রাখছি তো এই হচ্ছে ভিডিও আর করবো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস যেটা পারেন করে দিয়ে দেবেন যে কোনো একটা কিন্তু করবে নেই এটা গ্যারান্টি হ্যাঁ এটা করতে হবে সো ধন্যবাদ